বন্ধুরা, তোমরা যদি মনে করো ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এবং বাংলাদেশ মার্কেটে 12,000 থেকে 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন কিনবে, তোমাদের মাথায় দুটো কোম্পানির নাম সাধারণত আসবে, একটা হচ্ছে রেডমি আর একটা হচ্ছে রিয়েলমি। তার কারণটা হচ্ছে এই দুটো কোম্পানি কম প্রাইসিং এর মধ্যে ভালো হার্ডওয়্যার, ভালো স্পেসিফিকেশন আমাদের অফার করে। কিন্তু 2020 থেকে সময়টা একটু পাল্টেছে। 2020 থেকে এবং 2021 একটা কোম্পানি উঠে এসছে যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটো কোম্পানিকে বেশ টক্কর দিচ্ছে এবং 2021 পুরো ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই কোম্পানির নাম হচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্স আগে যেইভাবে কাজ করত মিডিয়াটেকের P22, P30 এইরকম প্রসেসর অফার করত, তাদের প্রত্যেকটা ফোনের মধ্যে সেম প্রসেসর তারা অফার করত, এই কাজটা কিন্তু তারা টোটালি 2020 থেকে বন্ধ করে দিয়েছে। এখন তারা রেডমি রিয়েলমি এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই রকম স্পেসিফিকেশন, যেই রকম হার্ডওয়্যার অফার করে, শুধু প্রসেসর না ক্যামেরা সেকশনেরও কথা বলছি, তারা কিন্তু এই রকম হার্ডওয়্যার তার থেকে কম প্রাইস রেঞ্জের মধ্যে অফার করছে। হ্যাঁ, এই মাসের 17 তারিখে তারা হট সিরিজের অন্তর্গত হট ইলেভেন এস এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে এবং পরবর্তী সময় এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হয়ে যাবে। এই ফোনটা একটা আকর্ষণীয় প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করছে এবং আকর্ষণীয় ভালো কিছু স্পেসিফিকেশন নিয়ে আমাদের সকলকে একটা ভালো ফোন অফার করছে ইনফিনিক্স। আজকে বলবো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, কেমন প্রাইসিং এর মধ্যে আনবে এবং এর মধ্যে কি কি ভালো স্পেসিফিকেশন আছে যেই ফোনটা তোমাদের কিনতে বাধ্য করবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো, একটু ভালোবাসো, সকলকে যেমন ভালোবাসছো আমাকে একটু ভালোবাসো। আর ভুল ত্রুটি যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু ভুল ত্রুটির কথাটা বলে দেবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি ভুল ত্রুটিগুলো মেকআপ করে তোমাদের সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিও। তোরা ইনফিনিক্স এর হট এই সিরিজটা কিন্তু প্রচন্ড পপুলার একটা সিরিজ। হট 10S এই ফোনটা দুই দেশে বাংলাদেশ ইন্ডিয়াতে ভালো সেল হয়েছিল এবং হট 11S হট 10S এর থেকে কিন্তু আপগ্রেড একটা ভার্সন। যদি এই ফোনটার আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.52 বা 6.67 ইঞ্চির একটা ম্যাসিভ ফুল এইচডি প্লাস তোমরা ডিসপ্লে পেতে চলেছো। হ্যাঁ, ফুল এইচডি প্লাস তোমরা কেন পাচ্ছ এটা কিন্তু আমি পরে বলবো, কেননা হট 10S এ কিন্তু আমরা এইচডি প্লাস ডিসপ্লে পেয়েছিলাম। এখানে ডিসপ্লের মধ্যে কিন্তু রিফ্রেশ রেটের সুবিধা রয়েছে, এখানে 90Hz এর রিফ্রেশ রেটের সুবিধাও তোমরা সকলে পেয়ে যাবে। সুতরাং এই যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা কিন্তু একটা ভালো ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে, প্রাইসটা আমি পরে বলছি। যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেকের নতুন প্রসেসর, হ্যাঁ ইনফিনিক্স কাজ করছে মিডিয়াটেকের নতুন একটা প্রসেসর নিয়ে, ভাবা যায় দারুণ কাজ করছে সত্যি। হ্যাঁ, মিডিয়াটেকের G88 প্রসেসরটা তোমরা পেয়ে যাবে। G85 যে প্রসেসরটা যেমন পারফর্ম করে তার থেকে কিন্তু সামান্য বেটার পারফর্ম করবে, এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবে না, G85 এর তুলনায় সামান্য বেটার। এখানে G85 প্রসেসরটাকে ওভারক্লক করে G88 প্রসেসরটাকে তারা নিয়ে এসছে। এখানে Redmi 10 Prime কিছুদিন আগে যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল, এই ফোনটাও কিন্তু সেম প্রসেসরে রেডমি কোম্পানি লঞ্চ করেছে। তাহলে বুঝতে পারলে এখানে রেডমির সঙ্গে কিন্তু পুরো হেড টু হেড টক্কর হচ্ছে ইনফিনিক্স এর। এবং এই ফোনটা যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে তোমরা পেছনে 3টে ক্যামেরা পাবে, দেখে মনে হচ্ছে 4টে ক্যামেরা, কিন্তু 3টে ক্যামেরা পাবে তোমরা। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের নিউ সেন্সর স্যামসাং এর। হ্যাঁ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছ, এছাড়াও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ, আলট্রা ওয়াইড ক্যামেরা সম্ভবত থাকবে না, আমি কনফার্ম তবুও বলছি না, কিন্তু আলট্রা ওয়াইড সাধারণত মনে হয় না এই প্রাইস রেঞ্জের মধ্যে ইনফিনিক্স তোমাদের অফার করবে। ফ্রন্টে তোমরা 5x ক্যামেরা পেয়ে যাবে 8 মেগাপিক্সেল, এবং দুটো ক্যামেরার মধ্যেও কিন্তু ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং এর সুবিধা তোমরা সকলেই পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এই ফোনটার পেছনে তোমরা পলিকার্বনেট পাচ্ছ, মানে প্লাস্টিক পাচ্ছ, কোনো গ্লাস গ্রিল পাচ্ছ না, এবং ফ্রন্টে তোমরা গ্লাস গ্রিল পাচ্ছ, সম্ভবত এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন নিয়ে আনবে। সুতরাং এখানে ওভারঅল বিল্ড কোয়ালিটিও মোটামুটি থাকবে এবং ব্যাক সেকশনে তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ এবং ফোনটার মধ্যে সমস্ত রকমের সেন্সরের কিন্তু ওখানে খামতি থাকবে না, প্রত্যেকটা সেন্সর তোমরা পেয়ে যাচ্ছ। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে হিউজ ম্যাসিভ 6000mAh এর ব্যাটারি পাচ্ছ, ব্যাটারি সেকশন ইনফিনিক্স বরাবরই ভালো দেয়, ব্যাটারি সেকশনও কিন্তু তোমরা ভালো ব্যাটারি পাচ্ছ। এখানে টাইপ সি পোর্ট পাচ্ছ এবং ইনবক্স তোমরা এখানে 18W চার্জার পেয়ে যাচ্ছ। ইনফিনিক্স এর হট সিরিজে সাধারণত 18W চার্জার তারা অফার করে না, 10W চার্জারই দিয়ে দেয়, যতটা নেই সাপোর্ট করুক, যাই হোক না কেন 10W চার্জারই থাকবে, এখানে হয়তো তারা 18W চার্জার দিয়ে দেবে। এবার বলছি ফুল এইচডি
তোমরা স্ক্রিনটা যে পাচ্ছ ফুল এইচডি প্লাস এটা কেন পাচ্ছ এবং এখানে 18 ওয়াটের চার্জার কেন পাচ্ছ তার একটাই কারণ প্রসেসর হ্যাঁ G85G প্রসেসরটা ছিল তার মধ্যে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট করত এখানে কিন্তু তোমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছ তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরাও সাপোর্ট করে এই G88 প্রসেসরটা ওর জন্য তোমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ এছাড়াও এখানে ম্যাক্সিমাম 18 ওয়াটের চার্জারও কিন্তু সাপোর্ট করে এর জন্য 18 ওয়াটের চার্জার ইনবক্স তোমরা পেয়ে যাচ্ছ যদি এই ফোনটার ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স এর কথা বলি ইনবক্স তোমরা অ্যান্ড্রয়েড 11 পাচ্ছ এবং কাস্টমাইজের জন্য তোমরা এক্স ওএস এর সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছ এই জায়গাটায় আমার বরাবরের একটু খামতি থাকে তোমরা যারা আমার আগে ইনফিনিক্স এর ভিডিওগুলো দেখেছো এক্স ওএস অনেকটা ইমপ্রুভ করেছে কিন্তু সেইভাবে এখনো ইমপ্রুভ করেনি তোমরা ফোনটার মধ্যে অনেক ব্লুটওয়ার পেয়ে যাবে অনেক কিন্তু এর মধ্যে সামান্য সামান্য বাগ আছে কিন্তু কাস্টমাইজেশন এন্ড অফ দ্য ডে ভালো পেয়ে যাবে আপডেটের ব্যাপার কেউ চিন্তা করো না এক বছর তোমরা আপডেট পাবে কিন্তু এক বছর পর কি হবে সেটা আমি জানি না একটা কিন্তু অ্যান্ড্রয়েড এর ভার্সনের আপডেট মানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট কিন্তু তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে এই ফোনটার মধ্যে এবার বলি এই ফোনটা কি কি ভ্যারিয়েন্টে আসছে 64GB ইন্টারনাল মেমোরি এটা কিন্তু EMMC স্টোরেজ থাকছে কোনো UFS থাকছে না UFS দিলে বেটার হয়ে যেত সঙ্গে 4GB র‍্যাম পাচ্ছ LPDDR4X এর র‍্যাম পেয়ে যাচ্ছ এই ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকার মধ্যে থাকবে এবং বাংলাদেশে এই ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু 12,000-12,500 মধ্যে থাকবে হ্যাঁ 12,000-12,500 মধ্যে কিন্তু এই ভ্যারিয়েন্টটা লঞ্চ হবে আরেকটা থাকছে 128GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 6GB র‍্যাম তার প্রাইসটা বাংলাদেশ মার্কেটে 14,000 টাকার মধ্যে থাকবে এবং ইন্ডিয়ান মার্কেটে এটা 12,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে সাধারণত Redmi 10 Prime এই ফোনটার তুলনায় এই ফোনটার প্রাইস কিন্তু 1-1,500 টাকা কম রাখবে Infinix ডেফিনেটলি কম রাখবে তাহলে কিন্তু তাদের মার্কেটে শেয়ার বাড়বে এবং মার্কেটে এই ফোনটার চাহিদা বাড়বে যেহেতু একই স্পেসিফিকেশন অফার করছে দুটো কোম্পানি এবং Infinix এর দাম যেহেতু কম এখানে কিন্তু Infinix এই ব্যাপারটাই মার্কেটিং এর মধ্যে নিয়ে আসবে দাম ডেফিনেটলি কম করবে Redmi তুলনায় এবং তোমরা সেম স্পেসিফিকেশন সেম ক্যামেরা সেম এখানে তোমরা প্রসেসর সমস্ত কিছু সেম পেয়ে যাচ্ছ ওভারঅল এক্সপিরিয়েন্স তোমরা বেটার পাচ্ছ সুতরাং কারা Infinix এর Hot 11s এই ফোনটার জন্য অপেক্ষা করে রয়েছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং বাংলাদেশে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরেই কিন্তু লঞ্চ হয়ে যাবে ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে এবং অবশ্যই এর পরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে কমেন্ট সেকশনে কিন্তু কোশ্চেনগুলো করবে আমি সকলের উত্তর দিয়ে দেবো পরের ভিডিওর জন্য ওয়েট করো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আরো ভালো কিছু করার চেষ্টা করছি পাশে থেকো ভালো থেকো